জুমার খুতবা কি দুই রাকাত নামাজের সমান নাকি? এটা আমরা অনেকেই জানি। আমরা যে খুতবা দেই, এই খুতবা জুহর নামাজ কত রাকাত পড়ি? চার রাকাত। জুমা পড়ি কয় রাকাত? দুই রাকাত। অনেকের ধারণা হলো চার রাকাত জোহরকে দুই রাকাত নামাজ পড়ি, আর দুই রাকাত বানানো হয়েছে কি খুতবা। এটা আমি আগে জানতাম, এই হাদিসটা আমি জানতাম যে এরকমই হবে। পরে আমি এটা নিয়ে মানে খুব গবেষণা করলাম, হাদিসগুলো সহিহ যাইফ আলোচনা করে দেখলাম যে না, এ ব্যাপারে হাদিস রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস রয়েছে, এবং কি জাবের থেকে হাদিস রয়েছে, তিরমিজ এবং আবু দাউদের মধ্যে হাদিস। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন জুমার সালাতকে দুই রাকাত করা হয়েছে এবং জুমার খুতবাকে দুই রাকাত সমতুল্য করা হয়েছে। যে ব্যক্তি জুমার এ খুতবা শুনতে পারবে না, ওই ব্যক্তি চার রাকাত জোহর পড়বে। এই হাদিসটা জয়ীফ। এই হাদিসটা কি জয়ীফ? কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম, আল্লাহর হুকুম, জুমা দুই রাকাতই পড়তে হবে। এটা কেন করা হয়েছে এরকম কোনো বিষয় এখানে নেই। চার রাকাত নামাজ কেন করা হয়েছে এরকম কোনো প্রশ্ন আমাদের মাঝে আসে নাকি? তিন রাকাত ফরজ মাগরিব কেন করা হয়েছে এরকম কোনো প্রশ্ন কে করে নাকি? তাহলে জুমাও দুই রাকাত কেন করা হয়েছে এরকম প্রশ্ন নাই। জুমা দুই রাকাতে শেষ। তবে এই জুমার এই খুতবা হচ্ছে ওয়াজিব, শোনা কি ওয়াজিব, যার কারণে এই জুমার খুতবাকে পূর্বে নিয়ে আসা হয়েছে। সবাই কথাটা বুঝতে পেরেছেন? যে হাদিস রয়েছে হাদিসটা জয়ীফ। আর যদি কেউ বলে এটা দুই রাকাতের সমতুল্য, তাহলে যে ব্যক্তি খুতবা শুনতে পারবেন না, ওই ব্যক্তি সালাত আবার পড়তে হবে দুই রাকাত বাড়িয়ে। কথাটা বুঝেন নাই? এই জন্য যে হাদিসটা রয়েছে হাদিসটা জয়ীফ।